পুরো একবার একটা ভুতুরে ভুতুরে ভাব। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সিবি স্টোরিজ ব্লগস। তো আজ আমরা যাচ্ছি ইলাম বাজার কালিকাপুর রাজবাড়ি টিম তিসরির সঙ্গে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি বড়জোড়া কাছাকাছি, বাঁকুড়া থেকে এতটুকু হাই আসছে। তো তাদেরকে নিয়ে একসঙ্গে আমরা যাব, প্রথমে দাঁড়াবো আমরা দার্জিলিং মোড়ে, ওখান থেকে কলকাতা থেকে টিম তিসরি আসছে এবং ওখান থেকে মিট আপ হয়ে আমরা সোজা ইলাম বাজারের পথে রওনা দেবো। কলকাতা থেকে কাছে পিঠে কোথাও পুরনো রাজবাড়ি দেখার ইচ্ছা হলে আপনারা চলে আসতেই পারেন 300 বছরের পুরনো কালিকাপুর রাজবাড়িতে। তো এই কালিকাপুর রাজবাড়ি কিভাবে আসবেন, যারা কলকাতা থেকে আসবেন তারা NH2 হয়ে সোজা চলে আসুন পানাগড় বাইপাস। পানাগড় বাইপাস থেকে ডান দিকে সোজা ইলামবাজারের রাস্তা ধরে চলে আসুন 11 মাইল। 11 মাইল থেকে ডান দিকে 5 কিলোমিটার এলেই চলে আসবেন এই কালিকাপুর গ্রাম। গ্রামের মাঝখানেই এই রাজবাড়ি। গুগল ম্যাপ ধরে আসতে চাইলে আপনারা সার্চ করবেন কালিকাপুর রাজবাড়ি কমপ্লেক্স, তাহলেই আপনারা চলে আসবেন। ডানকুনি থেকে কালিকাপুর রাজবাড়ির দূরত্ব 152 কিলোমিটার। এটা হচ্ছে কালিকাপুর রাজবাড়ি। তো গুপ্তধনের সন্ধানে সিনেমাটা এখানে হয়েছিল। এখানে তোমরা যে মন্দিরটা দেখছো, এই মন্দিরের নিচের দিকে রাস্তা আছে, এখান থেকে অ্যাকচুয়ালি গুপ্তধনের যে শুটিংটা হয়েছিল, গুপ্তধনের সন্ধানে বাংলা বই, সেটা শুটিংটা এখানেই হয়েছিল পুরোটাই। তো এর ভেতরে প্রচুর রাজাদের বাড়ি আছে। তো যেহেতু গেট বন্ধ কোভিড পরিস্থিতি, সেহেতু গেটের চাবি হয়তো মনে হচ্ছে পাওয়া যাবে না, আমরা ভেতরে হয়তো কিছু সেরকম কিছু ভিউ দেখাতে পারবো না। তবুও বাদ থেকে যতটা আমরা চেষ্টা করছি দেখাবার, ততটাই চেষ্টা করছি। ওগুলো যেরকম দেখছি সব রাজাদের, তোমাদের রুম আছে ওখানে ভেতরে। আর এটা তো বুঝতে পারছি, দেখো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে বাট ফোন করলাম কাউকে ফোন পাচ্ছি না। আর এমনি হিসাবে সকাল 7টা থেকে 12টা পর্যন্ত খোলা এবং বিকেল 4টা থেকে 6টা। বাট কোভিড পরিস্থিতির জন্য এখন মোটামুটি সবই বন্ধ, মানে বন্ধ যেহেতু, সেহেতু পাওয়া যাচ্ছে না। ভেতরে একটা মন্দির আছে এখানে খুব সুন্দর, অনেকগুলো বাড়ি রয়েছে, মানে রাজাদের বাড়ি বুঝতেই পারছো, অনেকটাই বাড়িটা ভগ্নদশা। তবুও মানে কিছু কিছু জিনিস যেন এগুলো নতুন ঢালাই করা হয়েছে। এই 350 বছরের পুরনো রাজবাড়িতে অনেকগুলি বাংলা ছবি ও হিন্দি ছবি শুটিং হয়েছে। বাংলা ছবির মধ্যে অন্যতম হলো অপর্ণা সেনের গয়নার বাক্স, ঋতুপর্ণা ঘোষের নৌকাডুবি ও গুপ্তধনের সন্ধানে এই বইগুলি শুটিং এখানে হয়েছে। তাছাড়াও হিন্দি বইয়ের মধ্যে অমিতাভ বচ্চন, বিদ্যা বালান ও নওয়াজ সিদ্দিকির শুটিং করেছেন এখানে। বর্ধমানের মহারাজ পরমেশ্বর রায় তার 7 ছেলের জন্য 7 মহল বিশিষ্ট এই কালিকাপুর রাজবাড়ি তৈরি করেন। এই রাজমহল 400 বিঘা জমি জুড়ে অবস্থিত। এখানে শিব মন্দির, কালী মন্দির, একটি বাগান ও একটি পুকুর রয়েছে। আমরা এখন মানে ভগ্নদশা বাড়ির ঠিক পিছন দিকে যাচ্ছি। তো পিছন দিকে কী কী জিনিস আমরা দেখতে পাই তা একটু অমিত দা বলবে, তো অমিত দার কথা একটু শুনে নিই। এটাই খুঁজছিল, এইটা হচ্ছে বেসিক্যালি আগেকার দিনে রাজারা কি করতো, এমনি একটা মানে দূর থেকে কেউ যদি ডাকাত ফাকাত দিচ্ছে তাহলে ভাবতো যে বাইরের লোকেরা দেখতে পাচ্ছে, তাহলে ভিতরের লোকেরা অ্যালার্ট হয়ে যাবে। তাই এটা তো কোন মুভিটাতে রয়েছে, গুপ্তন সন্ধানের মুভিটাতে রয়েছে, এটাকে দেখে পর এখান থেকে ভয় পেয়েছিল, ভয় পেয়ে এখান থেকে। আর এই মেয়েটা ওখানে দাঁড়িয়ে ছিল, এটা হচ্ছে আরেকটা পার্ট। এই পার্ট আমরা আগের বার ছাদে গেছিলাম, এখন ছাদে ওঠাটা ক্রিটিক্যাল, খুবই রিস্ক, খুবই রিস্ক। এখন ছাদে ওঠা, এইটা এই এখান থেকে মাউন্টেন ডিউ হওয়ার রিস্ক খুঁজে বার করবো আজকে, খুঁজে বার করবোই, দেখি কোন বাড়িতে ছিল। সেটাই তো, দিন যত যাচ্ছে তো আস্তে আস্তে ভাঙছে না জিনিসগুলো, উপরে ওঠা এখন খুব রিস্ক। Thank you.
তো গুপ্তধনের সন্ধানে আমরা চলেছি, বুঝতে পারছো? বাড়ির মালিক নেই, রাজারা ছিল, তো খুব সাবধান সাবধানে আমরা এগোচ্ছি, বুঝতেই পারছো? চারদিকে ছুপ জঙ্গল, রাজার বাড়ি, সেটাই পিছন দিকে পুকুর আছে একটা, এটা মনে হয় রাজারাই ইউজ করতো অ্যাকচুয়াল। এখান থেকে আর একটা জায়গায় যাবো, সামনে আর একটা আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে বাড়ির পিছন দিকটা, আর ওখানে পুকুরটা খুব সুন্দর আছে, বেশ বাঁধানো টাইপের, আমাদের অন্য কিছু রাজবাড়ি বলে দেখিয়ে দিচ্ছ, সত্যি রাজবাড়ি? পুরো একবার একটা ভুতরে ভুতরে ভাব, সেটাই আটটা সুড়ঙ্গ রাস্তা আছে ওইদিকে, কিন্তু যেহেতু মাঝখানটা ভেঙে গেছে, তারও সুন্দর। জিও 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 এক্সপিরিয়েন্স, তুমি এখন উপরে শুধু ওঠো সিট, তাহলে বুঝতে পারবে যে এক্সপিরিয়েন্স কেমন আর ভিউটা কেমন। বাহ, রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, মানে এত সুন্দর সুন্দর রাজবাড়িগুলো, মানে সময়ের অভাবে কোনো কিছুই স্থায়ী নয়, একটা সময় পেরিয়ে গেলে মানে এসব জায়গাগুলো হয়তো আস্তে আস্তে পুরো মানে ধ্বংস হয়ে যাবে। তবে খুব সাবধানে এগুলো কিন্তু ছেড়ে পড়েছে, মানে চাঁদকালের মধ্যে কিন্তু, সেটাই তো বুঝতে পারছো ভগ্নদাস প্রায় বাড়িটা, কালিকাপুর রাজবাড়ি।